নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি এখনও তোলপাড়। এই আবহেই নাম জড়িয়েছে একের পর এক দুঁদে শিক্ষাকর্তাদের, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রসন্ন কুমার রায় সহ শিক্ষাকর্তাদের। নাম জড়িয়েছে কুন্তল ঘোষ, আরমান গঙ্গোপাধ্যায় ওরফে গোপাল দলপতি ও তাঁর প্রাক্তন স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়েরও। ঠিক আবার ওই একই অভিযোগ, টাকার বিনিময়ে চাকরি করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চাপড়ার তৃণমূল নেতা বাকবুল মণ্ডল ও বলাই হালদারের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন চাপড়া ব্লকের নাজমা মণ্ডল। 14 সালে আমি আশা ফর্ম ফিল আপ করি, ভ্যাকানখালী, 16 সংসদ আমি একলা, আমার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। অ্যাপ্লাই করার পর কিছুদিন পরে তৃণমূলের একাধিক নেতা মেম্বার আমার কাছে টাকা চাইতে আসে। আমি টাকা না দিতে পারে, গরিব মানুষ আমি টাকা না দিতে পারে, পাশে সংসদ থেকে একজনকে এই কাজটা পাইয়ে দেয়। কীভাবে? টাকার মাধ্যমে। সে টাকা দিয়েছে, তার করে দিয়েছে। জানা গেছে আশাকর্মী হওয়ার পরীক্ষায় পাশ করার পরও তৃণমূলের নেতারা 1,20,000 টাকার দাবি করেন। টাকা দিতে না পারায় চাকরি হয়েছে অন্য এক মহিলার। আমার কাছে টাকা চেয়েছিল বাকবুল, 1,20,000। সে কে? বিডিও চাকরি করে, বিডিও এবং অঞ্চলে দুই জায়গাতেই থাকে। তৃণমূল নেতা? তৃণমূল নেতা। ও টাকা চেয়েছিল 1,20,000। তার কিছুদিন বাদে আমার গ্রামের মেম্বার বলাই হালদার, ও টাকা চাই 1,70,000। কারণ আমি গরিব মানুষ, আমি দিতে না পারাই অনিয়মভাবে অন্যায়ভাবে অনুভব মণ্ডলকে 17 সংসদ থেকে ওকে কাজটা পাইয়ে দিয়েছে। দল কাউকে টাকা তোলার নির্দেশ দেননি, উলট পুরান দলেরই মুখপাত্রের। কাউকে টাকা তোলার নির্দেশ দেয়নি, সুতরাং যারা ব্যক্তিগতভাবে টাকা তুলবে তারা হাইকোর্ট আদালত যেটা বিচারার্য হবে সেটা হবে, জেল হবে, ফাঁসি হবে, যা আর হবে। আমাদের দল এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় এবং দল কোনোদিন এটাকে প্রশ্রয়ও দেবে না, আইন আইনের মধ্যে চলবে। দোষ করে থাকলে সে তার আইনে যা ব্যবস্থা হয় তাই হবে। নিয়োগ দুর্নীতি সারা রাজ্যে, তোপ বিজেপির। নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতির থেকে আমাদের চাপড়া ব্লকেও পার পায়নি এবং বিভিন্ন বেকার যুবকদের কাছ থেকে পয়সা নিয়ে হয়েছে। এর আগেও বৃত্তিহীন অঞ্চলে অনেক মানুষের কাছে পয়সা তুলেছিল এখানকার বিধায়ক রুকমানুর রহমান, এবং আপনারা জানেন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর সেই টাকা উনি ফেরত দিয়েছেন। গ্রুপ ডি থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, সব ক্ষেত্রে এই মামলা চলছে হাইকোর্টে। হাইকোর্টে মামলাও করেছেন বঞ্চিত নাজমা মণ্ডলও। সুবিচার কবে পাবেন অপেক্ষায় বঞ্চিত নাজমা মণ্ডল। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা নিউজ।